নমস্কার সম্রাট আবারও হাজির, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে সম্রাটদা ক্ষেত্র বিনিময়ে যোগ নিয়ে একটু আপনারা জানতে চাইছেন। আপনারা এটাও বলছেন যে শনি যদি বৃহস্পতির ঘরে থাকে, বৃহস্পতি যদি শনির ঘরে থাকে, বা রবি যদি চন্দ্রের ঘরে থাকে, চন্দ্র যদি রবির ঘরে থাকে, বা দুটি গ্রহ যদি ক্ষেত্র বিনিময় করে, একে অপরের ঘরকে যদি এক্সচেঞ্জ করে, তাহলে কীরকম ফল দিতে পারে। একটা প্ল্যানেট যখন বা দুটো প্ল্যানেট যখন একে অপরের ঘরকে যখন এক্সচেঞ্জ করছে, তখন এরা দুজনেই দুটি ঘরকেই দেখভাল করতে আরম্ভ করে। কেমনভাবে? অর্থাৎ যদি একটা উদাহরণ দিয়ে বোঝায় যে আপনারা যে দেখছেন অনুষ্ঠানটা, হয়তো আমি আপনার বাড়িতে গিয়ে বসলাম বা আপনি আমার বাড়িতে গিয়ে বসলেন, তার মানে আপনি কখনোই চাইবেন না আমার বাড়ি ক্ষতি করতে, বা আমিও চাইব না আপনার বাড়ির ক্ষতি করতে। তার কারণ আমরা একে অপরের অন্যের একে অপরের বাড়িতে বসে রয়েছি, আপনার বাড়িতে আমি, আমার বাড়িতে আপনি। আপনি যদি আমার বাড়ির ক্ষতি করেন তাহলে আমি আপনার বাড়ির ক্ষতি করব, আবার আমি যদি আপনার বাড়ির ক্ষতি করি তাহলে ওদিক থেকে আপনিও আমার বাড়ির ক্ষতি করতে আরম্ভ করবেন। ক্ষেত্র বিনিময়ে যোগটা না অনেকটা এরকম, অর্থাৎ এই যে দুটো প্ল্যানেট যে একে অপরের ঘরকে যখন তারা বিনিময় করলো, তখন তারা কিন্তু একে অপরের ঘরকে, তারা নিজের ঘরের থেকে সেই ঘরে যেয়ে বসলো, সেই ঘরকে তারা বেশি আত্মীয় মনে করে। অর্থাৎ শনি যদি বৃহস্পতির ঘরে যায়, বৃহস্পতি যদি শনির ঘরে যায়, শনি বৃহস্পতি একে অপরের নিজের ঘরে না থাকলেও বৃহস্পতি শনির ঘরকে তার নিজের ঘরের থেকেও বেশি আত্মীয় মনে করে, এবং সেই জায়গায় সে অনেক বেশি শুভ ফলদায়ী, এবং শনিও বৃহস্পতির ঘরে যখন বসে তখন সেও অনেক বেশি শুভ ফলদায়ী। তার কারণ একে অপরের সাথে মিলেমিশে কাজ করা। এবার বিষয়টা হচ্ছে যে কারা ক্ষেত্র বিনিময় করলো। দ্বিতীয় পতির সাথে তৃতীয় পতির ক্ষেত্র বিনিময় হলো, লগ্ন পতির সাথে পঞ্চম পতির ক্ষেত্র বিনিময় হলো, লগ্নের সাথে আটের ক্ষেত্র বিনিময় হলো, কার সাথে কার, মানে কোন ভাবের সাথে কোন ভাবপতির সাথে কোন ভাবপতির ক্ষেত্র বিনিময় হয়েছে। যে ভাবের সাথে যে ভাবের ক্ষেত্র বিনিময় হয় তারা সেইভাবে সেই ফলটা তুলতে আরম্ভ করে। ধরে নেওয়া যাক, আমি একটা তর্কের খাতিরে ধরলাম যে আপনার পঞ্চমপতি আপনার দশমপতি তারা ক্ষেত্র বিনিময় করেছে। দেখা গেল যে এই যে পঞ্চমপতি আর দশমপতি যে ক্ষেত্র বিনিময় করলো, তাহলে পঞ্চম থেকে আপনি কী বুঝছেন? পঞ্চম থেকে আমরা বুঝতে পারি আমাদের এডুকেশনের জায়গা, আমাদের প্রতিষ্ঠার জায়গা, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা, বা আমাদের যে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি হবে তার যে দিক, সেই দিকটা আমরা পঞ্চম থেকে উঠিয়ে আনবো। কিন্তু এই পঞ্চমের যে নাম ডাক যশ কখন হবে? যখন আমার কর্ম ভালো হবে। তাহলে পাঁচ আর দশ যদি ক্ষেত্র বিনিময় করে, তার মানে দশ, তাহলে কর্ম কোথা থেকে আমরা দেখব? কর্ম আমরা দেখব দশম ভাব থেকে। এবার আমরা যখন জন্মছক খুলে দেখলাম পঞ্চমপতি আর দশমপতি, আমরা যখন দশমের দিকে তাকালাম তখন দেখলাম দশমপতি পঞ্চমে গিয়ে বসে রয়েছে, পঞ্চমপতি দশম স্থানে গিয়ে বসে রয়েছে, দশম ভাবস্থ গিয়ে বসে রয়েছে। তখন কি হবে? তাহলে বুঝতে হবে এই জাতক বা এই জাত ব্যক্তি, সে জাতক হতে পারেন বা জাতিকা হতে পারেন, ছেলে হতে পারেন বা মেয়ে হতে পারেন, তারা কর্মের দ্বারা বিশাল প্রতিষ্ঠা পেতে পারে। কেন কর্মের দ্বারা তারা বিশাল প্রতিষ্ঠা পাবে? তার কারণ হচ্ছে পঞ্চমপতি আর দশমপতি ক্ষেত্র বিনিময় করেছে। তাহলে পঞ্চম যখন দশমে গিয়ে বসলো, তার মানে কর্মের দ্বারা প্রতিষ্ঠাকে সে বয়ে আনবে, এক। আবার দশমপতি যখন পঞ্চমে গিয়ে বসে থাকলো, তার মানে সেও প্রতিষ্ঠা আনবে কোথা থেকে? সেই কর্মের দ্বারা। তার মানে কর্মের জায়গাটা অনেক বেশি ফ্লারিশেবল হয়ে গেল। তার মানে আমার ধরুন পঞ্চমপতি আর দশমপতি ক্ষেত্র বিনিময় নেই, আমার পাশের ছেলেটির হয়তো পঞ্চমপতি আর দশমপতির ক্ষেত্র বিনিময় রয়েছে, আমি হয়তো সারাদিনে 18 ঘন্টা কাজ করলাম, সারাদিনে 18 ঘন্টা কাজ করে আমি যা রেমুনারেশন আমি আর্ন করলাম, তার আমার পাশের ছেলেটি যার নাকি বৃহস্পতি শনি ক্ষেত্র বিনিময় হয়ে রয়েছে, সে আমার 18 ঘন্টা কাজ করে আমার থেকে 5 গুণ বা 10 গুণ ইনকাম সে বেশি বৃদ্ধি করবে, এবং আমার থেকে তার কাজের নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলো বৃদ্ধি হতে আরম্ভ করবে এবং সেটি ছড়িয়ে পড়বে। এই একটা মজা। ধরে নেওয়া যাক আপনারা এখন বলবেন, সম্রাটদা লগ্নপতির সাথে যদি অষ্টমপতির ক্ষেত্র বিনিময় হয় তাহলে কি হেলথের পার্টে কোনো সমস্যা আসতে পারে? হ্যাঁ, হেলথের পার্টে একটুখানি সমস্যা আসলেও আসতে পারে, কিন্তু লগ্নপতি আর অষ্টমপতি যখনই ক্ষেত্র বিনিময় করছে তখন হেলথের কিন্তু যে দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু আস্তে আস্তে সবলতার দিকে যায়। তার মানে আপনি চাইলেও দুর্বল হতে পারবেন না, বা যদি আপনি নিজে থেকে যদি অলস হন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার লগ্নপতি আর অষ্টমপতি যদি ক্ষেত্র বিনিময় করে, তার মানে আপনার লগ্নের দ্বারা অনেক বড় বড় কর্ম আপনি হাসিল করতে পারেন। আপনার লগ্নের দ্বারা মানে আপনার দেহ দ্বারা আপনি এমন কিছু কর্ম করতে পারেন যেখান থেকে আপনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে আসতে পারেন। লগ্নপতি আবার অষ্টমপতি যদি ক্ষেত্র বিনিময় করে, তার মানে বুঝতে হবে সেই জাতক বা জাতিকা তার দৈহিক কর্মের দ্বারা, পরিশ্রমের দ্বারা কষ্টার্জিত যে অর্থ আসবে সেই অর্থের দ্বারা সে প্রচুর সম্পত্তিতে ইনভেস্ট করতে পারবে এবং তার কিছু বিষয় আশয় বা সম্পত্তি হবে। বা লগ্নপতি আর অষ্টমপতি যদি ক্ষেত্র বিনিময় করে, আমরা দেখেছি তারা জীবনে তাদের হয়তো তারা হয়তো ভাড়া বাড়িতে থাকছে, তাদের হয়তো নিজস্ব কোনো জমি জমা নেই,
তাহলেও আমরা দেখব সেই জাতক বা জাতিকা তার জীবদ্দশায় কোনো না কোনো একটা সময়ে গিয়ে সে তার নিজের ছাদ তৈরি করতে পারবে বা নিজের বাড়ি বা নিজের মাটি সে হয়তো কিনতে পারবে। কাজেই লগ্নপতি আর অষ্টমপতির এই একটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার আছে। আপনি ধরলেন দ্বিতীয় পতির সাথে একাদশ পতির আপনার হয়তো ক্ষেত্র বিনিময় হয়েছে, তার মানে দুই আর একাদশ যদি ক্ষেত্র বিনিময় করে তার মানে বুঝতে হবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়তে আরম্ভ করছে। দশমপতি একাদশপতি যদি ক্ষেত্র বিনিময় করে তার মানে বুঝবেন যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কর্মের দ্বারা অনেক বাড়বে, অনেক বাড়বে, এবং আপনি যখন কর্মজীবনে প্রবেশ করবেন তারপর দেখবেন আপনার জীবনের কেরিয়ার একটা এমন গ্রোথ নিয়ে নিয়েছে যে আপনি সেটা কোনোদিন এক্সপেক্ট করেননি। আপনার দ্বাদশপতি দশমপতি যদি ইন্টার এক্সচেঞ্জ করে তাহলে দেখবেন আপনি বাড়ি থেকে দূরে চলে যাচ্ছেন, বাড়ি থেকে দূরে গিয়ে আপনার প্রতিষ্ঠা অনেক বেশি সুন্দর হচ্ছে, বাড়ি থেকে দূরের কানেকশান আপনার অনেক বেশি আসছে। দ্বাদশপতি দশমপতি যদি ইন্টার এক্সচেঞ্জ করে আমরা দেখেছি তারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় তারা ভীষণ নাম রোজগার করতে পারে। দ্বাদশপতি দশমপতি যদি ক্ষেত্র বিনিময় করে বা ষষ্ঠপতি বা দশমপতি যদি ক্ষেত্র বিনিময় করে বা ষষ্ঠপতি বা দ্বাদশপতি যদি ক্ষেত্র বিনিময় করে তাহলে আমরা দেখব কি তারা বিদেশে গিয়ে বসবাস করছে, বিদেশে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি তারা কিনে ফেলেছে, বিদেশে গিয়ে তারা প্রচুর বাড়ি গাড়ি করলো, বিদেশে তাদের নাম ডাক হলো, বিদেশে প্রচুর অর্থ রোজগার হলো, বিদেশে তাদের কেরিয়ার ফ্লারিশ হলো, এই রকম জায়গাগুলো কিন্তু আমরা কানেক্ট করতে পারি। ছয় আর দশের যদি ক্ষেত্র বিনিময় হয়েছে আমরা দেখব সেই জাতক জাতিকা গভর্নমেন্ট রেটে তারা চাকরি করছে বা গভর্নমেন্টের কোনো কানেক্টেড কোনো সোর্সে বা রিসোর্সে সে হয়তো কোনো ব্যবসা করে, সে হয়তো গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্টর। তার মানে ক্ষেত্র বিনিময় যোগ, আমরা অনেক সময় ভাবি ক্ষেত্র বিনিময় যোগ মানে খারাপ, না, ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু কখনোই খারাপ নয়। ক্ষেত্র বিনিময় যোগ সবসময়ের জন্য একটা ভালো যোগ হিসেবে আমাদের কাছে উঠে আসে। আপনাদের জন্মছকে যদি ক্ষেত্র বিনিময় যোগ থাকে তার মানে বুঝবেন আপনি কিন্তু আর পাঁচজনের থেকে অনেকাংশ এগিয়ে বসে রয়েছেন এবং আপনি চাইলে জীবনযুদ্ধে অনেক তাড়াতাড়ি আপনি স্টেবল হতে পারেন, আপনি সাকসেস পেতে পারেন এবং আপনি আর পাঁচজনের থেকে অনেক বেশি এগিয়ে যেতে পারেন, তার কারণ আপনার ক্ষেত্র বিনিময় যোগ রয়েছে। শুধু দেখে নিতে হবে কার সাথে কার ক্ষেত্র বিনিময় হয়েছে, লগ্নের সাথে দ্বিতীয়ের না লগ্নের সাথে তৃতীয়ের না লগ্নের সাথে চতুর্থের, কার সাথে কার, চারের সাথে দশের না চারের সাথে বারোর, আটের সাথে বারোর না বারোর সাথে ছয়ের না বারোর সাথে পাঁচের না বারোর সাথে চারের নাকি তিনের সাথে দশের, এইরকমভাবে ক্ষেত্র বিনিময়গুলো দেখে নিতে হবে। আট আর তিন যদি ক্ষেত্র বিনিময় করে তাহলে আয়ু বৃদ্ধি হয় আমরা দেখেছি, যদি ছয় আর আট যদি ক্ষেত্র বিনিময় করেছে তাহলে ছয় আর আটের ক্ষেত্র বিনিময়ে যেমন আয়ুর বৃদ্ধি হবে, তারপরে গভর্নমেন্ট সার্ভিসের কিছু জায়গা উঠে আসবে, তারপরে পার্সোনাল তারা যদি সেলফ এমপ্লয়মেন্টের দিকে চলে যায় তাদের সেখানে প্রচুর উন্নতি হয়। ছয় আট যদি ক্ষেত্র বিনিময় করেছে তাহলে তাদের সেলফ যে বিজনেস হয় সেলফ বিজনেসের মধ্যে দিয়ে তারা অনেক উন্নতি করতে পারে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট তাদের আসতে পারে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে তারা ইনভেস্ট করতে পারে ছয় আট যদি ইন্টার এক্সচেঞ্জ করে। কাজেই এইরকম যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোকে আপনাদের দেখে নিতে হবে। দেখুন ক্ষেত্র বিনিময় যোগ দারুণ হতে পারে, যাদের যাদের যেই যেই পার্টে ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে সেখানে আপনার হয়তো দেখা গেল যে জন্মছকের মধ্যে পড়াশোনার স্টেবিলিটি অনেক কম, কিন্তু দেখা গেল পাঁচ আর নয় ক্ষেত্র বিনিময় করেছে, যার দরুন সেই জাতক এবং জাতিকা প্রচণ্ড ভালো পড়াশোনায় হয়ে গেল এবং তারা একটার পর একটা রিমার্কেবল একটা জায়গা হাসিল করছে তাদের এডুকেশনাল কেরিয়ারে। তো এই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। ক্ষেত্র বিনিময় যোগ দারুণ একটা যোগ, যে যোগের মিষ্টত্ব অনেক বেশি, শুধুমাত্র দেখে নিতে হবে কোন প্ল্যানেটের সাথে কোন প্ল্যানেট ক্ষেত্র বিনিময় করেছে। আমাদের জন্মছকে মেষ থেকে মীন পর্যন্ত ১২টা রাশি আছে, সব থেকে ভালো জায়গা কোনটা রবির জন্য, সব থেকে ভালো জায়গা কোনটা রবির জন্য? সব থেকে ভালো যেটা জায়গা হচ্ছে মকর থেকে কর্কট পর্যন্ত হচ্ছে রবির সব থেকে বেস্ট ক্ষেত্রপথ, এবং কর্কট থেকে মকর পর্যন্ত রবির যে ক্ষেত্রপথ সেই ক্ষেত্রপথটা খুব একটা ভালো ক্ষেত্রপথ হিসেবে আমরা ধার্য করি না। তবে রবি ১২টা মাস ধরে মেষ রাশিতে, অর্থাৎ বৈশাখ মাসে মেষ রাশিতে সে আসে, তারপর জ্যৈষ্ঠ মাসে সে জ্যৈষ্ঠ মাস মানে বৃষ রাশিতে চলে আসে, তারপরে আষাঢ় মাস মানে মিথুন রাশিতে, তারপরে শ্রাবণ মাস তার মানে কর্কট রাশিতে, তারপরে ভাদ্র মাস মানে সিংহ রাশিতে, তারপরে আশ্বিন মাস মানে কন্যা রাশিতে, তারপরে কার্তিক মাস মানে তুলা রাশিতে, এই কার্তিক মাসে গিয়ে রবি নিচস্থ হয়ে যাচ্ছে। তাহলে মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় আর কার্তিক মাসে তুলা রাশিতে গিয়ে রবি নিচস্থ হয়ে যাচ্ছে। অঘ্রাণ মাস কোনটা? বৃশ্চিক রাশি। অগ্রাণ, তারপরে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, তার মানে এইভাবে পরপর পরপর চৈত্র মাস গিয়ে আপনাদের মীন রাশিতে গিয়ে শেষ হচ্ছে। তার মানে ১২টা মাস ধরে রবি এইভাবে প্রত্যেকটা মাস বাংলা মাস ধরে রবি কিন্তু পর্যায়ক্রমে সে ১২টা রাশিকে অতিক্রম করছে। এবার আপনারা বলছেন যে রবির আমরা ফলকে ধরবো কী করে? ঠিক, এবার রবি কে? আপনার কেউ হতে পারে, কারো 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 ক্ষেত্রে রবি পঞ্চমপতি হতে পারে, কারো কারো ক্ষেত্রে রবি লগ্নপতি হতে পারে, কারো কারো ক্ষেত্রে রবি দ্বিতীয়পতি হতে পারে, কারো কারো ক্ষেত্রে রবি তৃতীয়পতি হতে পারে, কারো ক্ষেত্রে রবি অষ্টমপতি, কারো ক্ষেত্রে রবি নবমপতি, কারো ক্ষেত্রে রবি সপ্তমপতি। তার মানে এই যে আপনাদের যে ভাবের কারকগ্রহ রবি, সেই রবিকে আপনাদেরকে এবার দেখে নিতে হবে সে কোথায় কোথা দিয়ে যাচ্ছে। তার মানে আপনার লগ্ন সাপেক্ষে বা আপনার রাশি সাপেক্ষে
রবি যে যাত্রাপথটা ক্যালকুলেট করছে বা যে যাত্রাপথটা অতিক্রম করছে সেই যাত্রাপথে সে কেমন ফল দিতে দিতে যাবে। এবার দেখুন, বারোটা মাসে সে আপনার বারোটা ভাবকে অতিক্রম করছে, তার মানে আপনার লগ্ন ভাব থেকে সে কোন ভাবে গিয়ে অবস্থান করছে সবার আগে সেটা দেখে নিতে হবে। এক, আবার যখন আমরা গোচরকে আমরা হিসেব করব তখন আমরা দেখব চন্দ্র থেকে সেই রবি কতটা দূরে অবস্থিত বা কোন ভাবে গিয়ে অবস্থান করছে। তাহলে আমরা রবির ফলকে আমরা কানেক্ট করব কিভাবে, দুদিক থেকে। একটা দিক কি, একটা লগ্ন থেকে ভাবগুলোকে আমরা গুনব, আরেকটা চন্দ্র থেকে আমরা ভাবগুলোকে গুনব। চন্দ্র থেকে রবির দূরত্ব বা চন্দ্র থেকে কোন ভাবে রবি অবস্থান করছে, আর লগ্নের যে ভাবগুলো, কারণ লগ্ন হইতে আমরা যে ভাবগুলো পাই সেগুলো হচ্ছে আমাদের ফিক্সড ভাব। ফিক্সড ভাব মানে আমার লগ্ন, আমার দেহ দ্বারা আমি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে আমি কতটা সঞ্চয় করতে পারবো, আমার অষ্টম বলবে। তাহলে এই রবি যখন অষ্টমে যাবে সে কীরকম ফল দিতে পারে। এবার রবি কীরকম ফল দেয়, রবি অগ্নিপৃথ্বী বায়ু জল, অগ্নিপৃথ্বী বায়ু জল, আবার অগ্নিপৃথ্বী বায়ু জল, তিন চারে বারো, এই যে বারোটা, যে মানে বারোটা রাশি, অর্থাৎ এক একটা রাশির এক একটা তত্ত্ব আমরা কী পেয়ে যাচ্ছি, অগ্নিতত্ত্ব পেয়ে যাচ্ছি, বায়ুতত্ত্ব পেয়ে যাচ্ছি, জলতত্ত্ব পেয়ে যাচ্ছি, তাহলে আবার পৃথিবীতত্ত্ব পেয়ে যাচ্ছি। তাহলে অগ্নিপৃথ্বী বায়ু জল, তার মানে এই অগ্নিপৃথ্বী বায়ু জল সে ক্রস করলো, আবার সে অগ্নিপৃথ্বী বায়ু জল ক্রস করবে, আবার অগ্নিপৃথ্বী বায়ু জল ক্রস করবে। আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, দেখুন এত সহজ বিষয় নয় রবির যে হিসেবটা, রবির হিসেবটা এত সহজ বিষয় না। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়েছিলাম, যে বলেছিলাম, বোঝাইনি এখনও, বোঝানোর মতো এখনও আমি এখনও এপিসোডটা আনিনি, বোঝাবো নিশ্চয়ই, যে আমাদের জন্মছকে একটা ব্রহ্মা পাঠ থাকে, আমাদের জন্মছকে একটা বিষ্ণু পাঠ থাকে, আমাদের জন্মছকে একটা একটা মহেশ্বরের পাঠ থাকে। ব্রহ্মা পাঠ কিছুই পাঠ না, আপনাদেরকে জাস্ট একটা খোলসা করে যদি বলতে পারি, ব্রহ্মা পাঠ থেকে আমরা ক্রিয়েশনকে বুঝি, বিষ্ণু পাঠ থেকে আমরা সংসার ধর্মকে বুঝি, আর মহেশ্বরের যে পাঠ থেকে আমরা মোক্ষ লাভ বা আমাদের মৃত্যুর যে গণনা বা আমাদের আমাদের রেস্ট অফ দ্য লাইফকে আমরা ক্যালকুলেট করে থাকি। তার মানে এই যে তিনটে পাঠকে সে যখন এক অতিক্রম করছে, তার মানে সে যখন ক্রিয়েটিভিটি, যখন সে ক্রিয়েশনের পার্ট থেকে যখন যাবে সে আমাদেরকে কীরম ফল দেবে, যখন সে আমাদের বিষ্ণু পার্ট দিয়ে সে যখন অতিক্রম করবে সে আমাদেরকে কীরম ফল দেবে, যে সে যখন মহেশ্বরের পার্ট থেকে অতিক্রম করবে সে আমাদেরকে কীরকম ফল দেবে। তার মধ্যে আবার একটা বিষয় আছে, যে আপনার জন্মছক অনুযায়ী আপনার লগ্ন কোথায় পড়েছে, আপনার লগ্ন থেকে আপনার ব্রহ্মা পাঠ, আপনার বিষ্ণু পাঠ, আপনার মহেশ্বরের পাঠ কী, তার মধ্যে আবার আমাদের কালপুরুষের ব্রহ্মা পাঠ, কালপুরুষের বিষ্ণু পাঠ, কালপুরুষের মহেশ্বরের পাঠ থাকবে। তাহলে আপনার জন্মছকের যে প্যাটার্ন তৈরি হলো, আবার কালপুরুষের যে প্যাটার্ন, সেই প্যাটার্নকে আপনাকে এক জায়গায় আনতে হবে, একত্রীকরণ করতে হবে, তার মধ্যে দেখে নিতে হবে কোন পাঠটা আপনার কমন পড়েছে, বা যদি কোনো পাঠ যদি কমন না পড়ে থাকে তাহলে সেখানে কী ফল দিতে হতে পারে। এবার রবি তো বারোটা মাস ধরে যাবে, মেষ রাশিতে রবি একরকম ফল দেবে, সিংহ রাশিতে রবি একরকম ফল দেবে, ধনুরাশিতে রবি আরেকরকম ফল দেবে, পৃথ্বীতত্ত্বের মধ্যে সে বৃষরাশিতে একরকম ফল দেবে, কন্যা রাশিতে একরকম ফল দেবে, আবার মকরে একরকম ফল দেবে, বায়ুতত্ত্বের মধ্যে সে মিথুনে একরকম ফল দেবে, সে তুলায় একরকম ফল দেবে, সে আবার কুম্ভতে একরকম ফল দেবে, জলতত্ত্বের মধ্যে সে কর্কটে একরকম ফল দেবে, সে বৃশ্চিকে একরকম ফল দেবে, সে আবার মিনে আরেকরকম ফল দেবে। তার মানে এই যে বারোটা মাস, এই বারোটা মাস ধরে রবি যেতে থাকবে। এবার আরও একটা বিষয় সেটা বলতে হবে, যে রবি যেমন মেষ রাশিতে তুঙ্গ হয়, বৈশাখ মাসে রবি সবথেকে ভালো ফল দেয়, তেমনই রবি সবথেকে ভালো ফল আরেকটা জায়গায় দেয়, সেটা হচ্ছে অগ্রহায়ণ মাস। তার মানে কার্তিক মাসে রবি যেই নিজস্ব হয়ে গেল, নিজস্ব হয়ে গেল মানে সেখানে সে নিষ্ফলা, সে খুব একটা ভালো ফল দিতে পারলো না। কার্তিক মাসে রবি আমাদেরকে খুব একটা বেশি ভালো ফল দিতে পারে না। আমাদের রবি যেই ভাবের কারকগ্রহ হোক না কেন, বা রবি যেভাবে বা চন্দ্র থেকেও যেভাবে কারকগ্রহ হোক না কেন, সে যখনই তুলারাশিতে এসে অবস্থান করবে তখনই সেই ভাবের জায়গা আমাদের নষ্ট হতে আরম্ভ করবে। সে যদি পঞ্চম ভাবের কারকগ্রহ হয় ওই এক মাস আমাদের খারাপ পড়াশুনো যাবে, সে যদি দশম ভাবের খারাপ কারকতা হয় সেই ওই এক মাস আমাদের সবথেকে কর্মের জায়গা খারাপ যাবে, সে যদি অর্থনৈতিক জায়গার কারকগ্রহ হয় ওই এক মাস আমাদের অর্থনৈতিক জায়গা খারাপ যাবে, সে যদি লগ্নের কারকগ্রহ হয় ওই তুলারাশিতে বসে রয়েছে, তার মানে কার্তিক মাস, তার মানে সে নিজস্ব হয়ে গেল, সে দুর্বল, তার কোনো ক্ষমতা নেই, বলহীন হয়ে গেল, তার মানে ওই এক মাস আমাদের সমস্যা পড়বে। দ্বিতীয়ভাবে যদি সে কারকগ্রহ হয়, সে যদি আপনার ব্যাংকের মানে অর্থাৎ আপনার লিকুইড মানি কত, আপনার ব্যাংকে কত টাকা রয়েছে, তার মানে দ্বিতীয়ভাবে সে যদি কারকগ্রহ হয় ওই এক মাস আপনার ব্যাংকের টাকা নিয়ে আপনার অনেক সমস্যা পড়বে। আপনি যদি রবি তুলারাশিতে বসে রয়েছে, আপনার যদি সে অষ্টমভাবের কারকগ্রহ, বা সে হয়তো আপনার চতুর্থপতি, বা সে হয়তো আপনার দ্বাদশপতি, বা সে হয়তো আপনার ষষ্ঠপতি, আপনি হয়তো ইনভেস্ট করতে যাবেন, আপনি ঠিক চয়েস করলেন কার্তিক মাসে ইনভেস্ট করবেন, আর আপনার সে হয়তো অষ্টমপতি বা ষষ্ঠপতি বা দ্বাদশপতি, যাই আমি বা চতুর্থপতি যেটাই বললাম, সে যখনই তুলারাশিতে আসলো আপনি সেই সময় ইনভেস্ট করলেন, আর আপনার ইনভেস্টমেন্টটা গোল হয়ে গেল। কেন, সেই জায়গায় আপনি একটা বড় ঝামেলার মধ্যে পড়ে গেলেন, ইনভেস্ট তো করে ফেললেন, তারপর আপনার সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি আর কোনো রিটার্ন খুঁজে পাচ্ছেন না। তার কারণ কি, তার কারণ রবি যে সময়
দুর্বল ছিল সে সময় আপনি ইনভেস্ট করে ফেলেছেন। আবার আপনার যদি আপনার যদি তৃতীয় পতি রবি হয় এবং সে যদি তুলা রাশিতে গিয়ে যায়, তার মানে ওই এক মাস আমাদের আয়ুর জায়গা থেকে সাবধানে থাকতে হবে, আমরা গাড়ি ঘোড়া চালাবো খুব সাবধানে চালাবো, বা ওই এক মাস ছেড়ে দেওয়া ভালো। আজকে যদি চতুর্থ পতি, তার মানে ওই এক মাস আমাদের সফলতা, আমাদের যদি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হতে পারে, ওই এক মাস আমাদের মায়ের হেলথ আমাদের নষ্ট হতে পারে, ওই এক মাস আমাদের বাড়ির বা সংসারের সুখ নষ্ট হতে পারে। সপ্তম পতি যদি হয়ে থাকে, সে যদি ওই তুলা রাশিতে আসে, তার মানে বুঝতে হবে আপনার প্রফেশন কোথাও না কোথাও খারাপ হচ্ছে। ওই এক মাসের মধ্যে আপনার বিবাহের জটিলতা তৈরি হতে পারে। তার মানে রবি এক মাসের মধ্যে যা জটিলতা আছে দিয়ে চলে যায়, এক মাসের মধ্যে যা সুফলতা আছে সেটা দিয়ে চলে যায়। আর যেটা আমি আপনাদেরকে প্রথম বোঝালাম সেটা হচ্ছে যে মকর থেকে যে ট্রানজিট পথ, যে গতিপথ সে ধরবে কর্কট পর্যন্ত, এই পথটা তার অত্যন্ত শুভ। অর্থাৎ আপনারা দেখবেন মকর থেকে কর্কট পর্যন্ত যখন সে ট্রানজিটে আছে, তার মানে বুঝবেন আপনাদের যে কোনোভাবেরই কারগ্রহ হোক না কেন, সে আপনাদেরকে ভালো ফল দিতে 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 যাচ্ছে। কিন্তু যখন সে কর্কট থেকে মকর পর্যন্ত ট্রানজিট করবে, সে কিন্তু ভালো ফল দেবে না। শুধুমাত্র যখন সে অঘ্রাণ মাসে থাকবে তখন শুধু সে ভালো ফল দেবে, বাকি জায়গায় সে ভালো ফল খুব একটা দিতে পারবে না। বৃশ্চিক রাশিতে এবং ধনুরাশিতে রবি ভালো ফল একটু দেয়। তার কারণ আরও একটা জিনিস বলি, রবি আবার বৃহস্পতির ঘরে গিয়ে আধিপত্য বিস্তার করে। তার কারণ রবি মনে করে তার সবথেকে ক্ষমতা, এবং সে যখন বৃহস্পতির ঘরে যায় সে অনেক বেশি আধিপত্য বিস্তার করে, সেই জন্য ধনুরাশির অগ্নিতে সে অনেক বেশি প্রভাবশালী। আবার মীন রাশিতে গিয়ে সে কিন্তু খুব একটা প্রভাব দিতে পারে না, কারণ চৈত্র মাসে সে প্রায় নিষ্প্রভ। চৈত্র মাসের পরে তার আগুন জ্বলে উঠবে দাউ দাউ করে, কেন বৈশাখ মাসে সেখানে তুঙ্গ হচ্ছে। কাজেই এই যে রবির যে ফ্র্যাকশন, রবির যে কানেকশন, আপনার অর্থ কখন আসবে, আপনি ইনভেস্ট কখন করবেন, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট কখন করবেন, আপনার পড়াশোনার দিকে খারাপ হচ্ছে, আপনি কর্মের দিকে কখন আপনি যাবেন, যে আপনি সিভিটা ড্রপ করবেন, কখন আপনি সিভি ড্রপ করবেন, আপনার নাম ডাক যশ কখন প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করবে, আপনি আপনার জীবনের যে কেরিয়ারের যে বেনিফিটেড পোর্শন সেখানে আপনি বাহবা করবেন কখন থেকে, আপনি আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি আপনার সুখের দিকে কী করে যাবেন। তার মানে এই যে রবির যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে আপনাকে ধরে নিতে হবে। আর রবি ফিক্সড নয়, রবি কিন্তু এক মাস পরপরই সে কিন্তু আপনাকে এক এক রকম করে ফল দিতে 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 যাবে। কাজেই রবির ফলকে ধরতে গেলে আপনাকে কিন্তু ভাবগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে অনেক কিছু বেরিয়ে গেল, এই সব আলোচনা কিন্তু খুব সহজ সাধ্য আলোচনা নয়। তার কারণ রবির যদি আমি আপনাকে আলোচনা বলি, চন্দ্রের যদি আপনাকে আলোচনা বলি, আপনি চন্দ্রের আলোচনা রবির আলোচনা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। তার কারণ এই এমন একটা প্ল্যানেট, এই রবি এমন একটা প্ল্যানেট যে কিন্তু চন্দ্র আর রবি এরা কিন্তু খুব একটা, শুক্র বুধ এরা একটা রাশিতে খুব একটা বেশিক্ষণ থাকে না, এরা পরপর পরপর চলতে থাকে, এরা চলমান, যার জন্য শনি বৃহস্পতি রাহু আর কেতু এরা এক একটা রাশিতে অনেক দিন ধরে বিদ্যমান থাকে, অনেক দিন ধরে অবস্থান করে। আর বাকি যে প্ল্যানেটগুলো রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়, এই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু রবি বুধ শুক্র আর চন্দ্র এর দ্বারা হয়। কাজেই কারণ এরা প্রচণ্ড ফাস্ট, তাড়াতাড়ি একটা রাশি থেকে আরেকটা রাশিতে মুভ করে যাচ্ছে, যার ফলে আমাদের আমাদের দৈনন্দিন জীবনের যে ফল তা কিন্তু আমাদের রবির উপর নির্ধারণ করতে হয়। এবার সে কোন ভাবের কারকগ্রহ, সে কোন ভাবের উপর দিয়ে পাস করছে, কোন নক্ষত্রের উপর দিয়ে পাস করছে, সেগুলো আপনাদেরকে দেখতে হবে। সে যখন যখন আপনার ভালো নক্ষত্রের উপর দিয়ে পাস করবে সে আপনাকে ভালো দেবে, সে যখন খারাপ নক্ষত্রের উপর দিয়ে পাস করবে সে তখন খারাপ দেবে, সে যখন ভালো রাশির উপর দিয়ে যখন পাস করবে সে ভালো কিছু এনার্জেটিক আপনাকে ফর্মুলা দেবে, আর সে যখন নিষ্প্রভ, সে যদি জলরাশির উপর দিয়ে সে যখন পাস করবে সে কোনো রকম ফল সে দিতে পারবে না। এই জন্য রবি কর্কট রাশিতে, বৃশ্চিক রাশিতে আর মীন রাশিতে রবি কিন্তু খুব একটা বেশি ফলদায়ী নয়। কিন্তু অঘ্রাণ মাসে রবি, যেহেতু রবি তুলা রাশিতে নিজস্থ থেকে সে তার নিজ ব্যাপারটাকে ছেড়ে দিল, তারপর সে কিন্তু একটু ভালো জায়গায় চলে আসে। এই জন্য অঘ্রাণ মাসে রবি বৈশাখ মাসে সমান সমান ফল দেয় বা তার থেকে বেশি ফলও দিতে পারে। আমি দেখেছি রবি যদি অঘ্রাণ মাসে থাকে, আপনার যদি অঘ্রাণ মাসে জন্ম হয়ে থাকে, আমি সাধারণভাবে দেখেছি তারা সাধারণত গভর্নমেন্টের দিক থেকে কানেক্টেড থাকে, বা গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্টারি বিজনেস বা গভর্নমেন্ট রিলেটেড যে কোনো একটা জায়গায় তাদের একটা যুক্ত থাকার একটা সম্ভাবনা লুকিয়ে থাকে। কাজেই রবির যে ক্ষেত্র, রবির যে ট্রানজিট বা রবির যে ফল আমরা বললাম, সেই ফলটা কিন্তু আপনাদেরকে এইভাবে ধরে 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 বুঝতে হবে। রবি যখন জলরাশিতে থাকবে, রবি যখন অগ্নিরাশিতে থাকবে শেয়ার মার্কেটে কতটা ইনভেস্ট করবেন, রবি যখন পৃথ্বীতত্ত্বে থাকবে, রবি যখন বায়ুতত্ত্বে থাকবে, রবি যখন জলতত্ত্ব থাকবে, সেখানে আপনাদের চলাফেরা কীরকম হবে, আপনাদের দৈনন্দিন জীবনযাপন কেমন হবে, সেটা হিসেব হবে আপনার লগ্ন থেকে, আপনার চন্দ্র থেকে। এখান থেকে যদি আমি বলি আপনাদের এই হবে, তাহলে ওটা হবে একটা অ্যাভারেজ, যেটা কোনো দিনই মিলবে না। আর রবির ব্যাপারটা ওইভাবে অ্যাভারেজ হিসেবে কোনো দিন মেলানো যায় না। সব থেকে ভালো হয় আপনারা আপনাদের ন্যাটাল চার্ট নিয়ে আপনারা অ্যাস্ট্রোলজার কাছে পৌঁছে যান। আমি যেরকমভাবে বললাম মকর থেকে কর্কট কীভাবে চলবেন, কর্কট থেকে মকর যখন রবি ট্রানজিট করবে তখন কীভাবে চলবেন, সেটা একটু গুনিয়ে নেওয়াটা
উচিত। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আরও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিওটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রবি নিয়ে একটু জাস্ট একটা আলোচনা আপনারা জানতে চেয়েছিলেন, একজন খুব বড় একটা কমেন্ট করেছেন যে দাদা রবি নিয়ে একটু আলোচনা করুন, আমি তার সম্মানার্থে বা তার সম্মান রক্ষার্থে আমি একটুখানি এই আলোচনাটা করে গেলাম। আপনারা আরও আরও কমেন্টস করুন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট সেকশন নিয়ে আগামী দিনে আরও বড় করে সুন্দর করে এলাবোরেটলি সাবজেক্টগুলোকে আপনাদের কাছে উপস্থাপিত করব। এবং যদি মনে হয় এই রবি নিয়ে আপনি আপনার পার্সোনাল কোনো একটা আরও সুন্দর করে বেশি করে বুঝতে চাইছেন তাহলে আপনাদের ন্যাটাল চার্ট আমার প্রয়োজন। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং আপনার নাম আর ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, আমি যে কোনো একটা চয়েস করব, সেই চয়েস করে এবং তার নাম আর বলে দেবো যে এটি তার ছক এবং সেই ছক থেকে আমরা রবি ট্রানজিট আমরা হিসেব করতে পারি, সেখান থেকে আপনাদের বুঝতে অনেক সুবিধে হতে পারে। আজ তাহলে এই পর্যন্তই, আগামী পর্বে ঠিক রাত্রি নয়টায় সম্রাটদা আবারও হাজির থাকবে, আপনারা হাজির থাকছেন তো, নমস্কার।